গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, সারাদিন যাই করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। যদিও ঘড়িতে এখন বাজছে জাস্ট সকাল 8:45। তো দেখো কালকে যে সিমুইটা করেছিলাম, তোমাদের বলেইছিলাম যে এটা পুরো গাঢ় হয়ে যায় সকালবেলা, তখন গরম দুধ করে, দেখো দুধটাকে গরম করেছি, করে নিয়ে তারপরে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, আর এটাকে একটু পাতলা করে নিচ্ছি, কারণ না হলে না একদম ঠিক থেকে থাকে তো খেতে ঠিক ভালো লাগে না। আর সবারই দেখবে সকাল মানে যখনই খাও এই যে এই জিনিসটা একটু দেখ খেতে বেশি ভালো লাগে। তো চলো এটাকে রেডি করে নিই। আজকে দেখো ব্রেকফাস্ট কিন্তু আমাদের এসছে বাইরে থেকে, তো কি আছে চলো দেখে নিই। তুমি দেখাবে? হ্যাঁ আমি দেখাবো, আমি দেখাবো। আর দেখো আমাদের এসেছে গরম গরম কচুরি, আর তার সাথে এটাও কচুরি, তরকারি কোথায়? ও তরকারি ক্যানে আছে, রাইট, এই যে তরকারি ক্যানে, ঠিক আছে খুলবে না? গরম গরম খুলবো। এই দেখো ডাল, ডাল ডাল। আচ্ছা তো এই হলো ব্রেকফাস্ট, সাজিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। নিশ্চয়ই দেখতেই পাচ্ছ কচুরি, ছোলার ডাল এবং সিমুই। তো চলো ব্রেকফাস্ট এবার সেরে নিই। তোমরা খাচ্ছ? ঠিক আছে, এই যে মামনি খাচ্ছে, সবাই খাচ্ছে। যদি দেখো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। তো এটাকে জাস্ট এখন একটু এমনি ঢাকা দিয়ে রেখে দেবো, এটা হয়ে গেছে, ধনে পাতাটা ছিটিয়ে দিয়েছি জাস্ট। তারপর এটা পুরো রেডি করা হয়ে গেছে, এবার এটাকে একটু নামানোর পর এটাকে ভাজবো। ও এটা বন্ধ করে দিলাম। তোমাদের আজকে একটা টিপস দিয়ে দিই, আমি জানি হয়তো 80% মানুষ তোমরা দিদিরা দাদারা জানো, বাট যারা জানো না তাদের জন্য বলছি, যখন এরকম বেসনের বড়া করে তরকারিতে দেবে, ঠিক দেখো আমি কিন্তু পুরোপুরি লাল করিনি, দেখতেই পাচ্ছ কালারটা, এবং দেখো দেখতে পাচ্ছ সফট, দেখতে পাচ্ছ ভেতরে সফট হবে, এটা কিন্তু ঝোলের মধ্যে ততটাই ডুববে, এবং জায়গা যদিও থাকে তাও একসাথে অনেকগুলো ভাজবে না। আমি কিন্তু এরকম 5-6টা করেই ভাজলাম, জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়েছি। এটা সেরকম কোনো মশলা লাগে না, মানে পেঁয়াজ রসুন কিচ্ছু লাগে না, আমি নর্মাল মানে জিরে ধনে গুঁড়ো কিচ্ছু দিই না, আমি জাস্ট নর্মাল করি। তো ঠিক কিন্তু যখন বড়াটা নামাবে ঠিক এই কালারটাই থাকবে, তাহলেই কিন্তু বড়াটার মধ্যে যে রসটা মানে ঝোলটা ঢুকবে খেতে জাস্ট দুর্দান্ত লাগবে। তাহলে তোমাদের দেখিয়ে দিলাম, পুরো রান্নাটা এখানে কমপ্লিট হয়নি, কমপ্লিট হওয়ার পর অবশ্যই তোমাদের দেখাবো। তো আজকে লাঞ্চে ব্যাস এরকম একটা সিম্পল মেনুই রয়েছে, তো এখন রান্নাটা কমপ্লিট করি, তারপর গিয়ে স্নান করবো। দেখো সকালে টিপ পরেছিলাম, টিপটাও উড়ে ধুস মানে টিপও উড়ে ফুড়ে চলে যাচ্ছে, আর কি করা যাবে। তো চলো আগে রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দেখো সেই বিখ্যাত কালো কড়াই বসিয়ে দিয়েছি, যার মধ্যে এই বড়াটা ভাজা হবে। এটা আস্তে আস্তে রাখো, পুড়ে যায় না, এটা লো ফ্লেমেই ভালো হয়। দেখো এখানে ভাজা হচ্ছে, চাল কুমড়ো 4টে ভাজা হয়ে গেছে, আর 4টে ভাজা হবে, আর এই বড়াটা হবে কিন্তু এই নেনুয়া দিয়ে আর এই আলু দিয়ে, ঝোল হবে বড়া দিয়ে। এটা তোমাকে যতটা বললাম ঠিক ততটাই কিন্তু সিম্পল। দেখো আলুটা ভাজার পরে জাস্ট হলুদ, কাঁচা লঙ্কা, টমেটো আর খুব সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম, ওটা অপশনাল নাও দিতে পারো, দিয়ে জাস্ট এটাকে একটু কষাবো, হলুদের গন্ধটা চলে গেলে নেনুয়াটা দিয়ে দেবো, দিয়ে অন্য জল দিচ্ছি না, যেটার মধ্যে বেসনের
ব্যাটারটা রেডি করেছিলাম ঠিক সেই বাটিতেই আমি জল রেখেছি, এই জলটাকেই দেব, তাহলেই দেখবে গাঢ় গাঢ় হয়ে যাবে। খুব সিম্পল একটা রেসিপি, যে কোনো সময় করে দিতে পারো, আর যেই ঝোলটা ফুটে উঠবে তখন আমি এই বড়াগুলো দিয়ে দেবো, বড়ার জন্যই কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। আর লাস্টে নামানোর সময় একটু ধনে পাতা দিয়ে দেবো। দুপুরে রান্না কমপ্লিট, তো স্নান করতে যাচ্ছিলাম, বাট আমার সায়নের মা মানে আমার যা ডাকলো, চলো দেখে আসি কেন ডাকলো, কিছু একটা দেখাবে, হয়তো দেখানোর মতন হলে তোমাদের সঙ্গেও শেয়ার করবো। চলো এই দেখো, এগুলো কি বলে পড়াত পড়াত, আমি জাস্ট তুলতে পাচ্ছি না, তাহলে বুঝতেই পারছ সাইজটা কত বড়। এটা একটা গিফট, যদিও একজনের বিয়েতে যাবে এটা, তোমরা হয়তো জানি না ক্যামেরাতেও অতটা বোঝা যাচ্ছে কি না, এটা অনেকটা বড়। বাবা তোলা যায় নাকি, তুলতে পারছো বাবা? এই দেখো, আশা করি বুঝতেই পারছো। সামনে এখন চলে এলাম অনেকক্ষণ পর, আসলে আজকে ইচ্ছে হলো তোমাদের সাথে কিছু শেয়ার করব। তো কি শেয়ার করব, তো আজকে ভাবলাম তোমাদের সাথে আমাদের বিয়ের যে মানে এই বাড়ির কিছু ফটো আছে, বিয়ের ফটো এই বাড়িতে কমই আছে, বৌভাতের কিছু ফটো আছে, এবং প্রপার মানে আমাদের অ্যাকচুয়ালি নিজেদের ওর ক্যামেরা ছিল, সেই ক্যামেরার ফটোই আমরা বের করেছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কখনো ও বাড়ি গেলে তোমাদের বিয়ের ফটোগুলো দেখাবো, যেটা আমার ও বাড়িতে অ্যালবামে আছে। তো চলো আজকে কিন্তু তোমাদের সাথে বিয়ের ফটো এবং কোনটাকে টুকটাক কিছু শেয়ার করে দিই, কারণ ফটো একটু না বলে দিলে তোমরা বুঝবেই না কোনটাকে, তোমরা ভাববে কাকে দেখছি না দেখছি এইভাবেই। তো আজকে একটু ইচ্ছে হলো চলো তোমাদের সাথে শেয়ার করা যায়। ফটো দেখো বেরই করে যাচ্ছি, বের হচ্ছে না, দাও একটু। আগে তোমাদের একটা জিনিস দেখাই, যেটা আমার ও বাড়িতে নেই, সেটা কিন্তু এখানেই আছে, সেটা হলো দাঁড়া এই ফটোটা। ওকে, বরং তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। দেখো এটা হলো আমার বাবা, তোমরা দেখেইছো আগে মানে ফটোতে দেখনি, যিনি আর নেই। তো এই হলো আমার বাবা, এই হলো মামুনি, দুজনের মধ্যে পার্টিপত্র হচ্ছে যেটা আমাদের মধ্যে হয়। দেখো এখানে ডেট ও লেখা রয়েছে, 5ই মে যত সম্ভব না 25শে মে 2014, 8:06 ওই সময় হয়েছিল আমাদের পার্টিপত্র। তো এই দেখো তার মানে রয়েছে, আর এনাকে দেখছেন দেখছো তোমরা, ইনিও এখন আর নেই, কিন্তু ইনি ছিলেন আমার দিকের ঘটক মানে ঘটকি, আর ইনি হলেন ওর দিকের ঘটকি। তো এই আর এই যে আমার দাদা, এই হলো আমার মামা, এই হলো ওর মামা। তো চলো এই হলো একটা পিক। বিয়ের দিন সকালে ওর ফটো এই দেখো, আর তোমরা যে সায়নকে দেখো, সেই সায়ন তখন কতটা ছোট ছিল দেখো, আর এই হলো বাবু, দুজনেই কত ছোট তাই না। এই হলো বিয়ের দিন রাতে আমাদের ওখানে লজে গিয়ে, তো দেখতেই পাচ্ছ বাবু, সায়ন, দিদিয়া, দিদিয়াকে শুধু একবার দেখো কতটা পার্থক্য এখনকার সাথে। আর এই দুজন হচ্ছে আমাদের ভাগ্নি, ওর মামাতো দিদির মেয়ে দুজনে। দেখো এটা সিঁদুরদানের পর মানে পুরো বিয়ে কমপ্লিট হওয়ার পর, আর এইটা সিঁদুরদানের সময়, আর এটা দেখো এটা বিয়ের পর ওর জাস্ট ফ্রেন্ড গ্রুপের সাথে এটা তোলা হয়েছে। আচ্ছা এটা হচ্ছে আমার মামার ছেলে, কত ছোট ছিল দেখো। এবার শুরু হলো বৌভাত, বৌভাতের দিন সকালে ভাত কাপড় অনুষ্ঠান হওয়ার পর, দেখো এখানে তারিখ রয়েছে 16ই আগস্ট 2014। এই দেখো দুজনেই খেতে বসেছি, কত কিছু খাবার, এখন দেখলে মনে হয় যেন সব খেয়ে নেবো, বাট তখন খেতে পারিনি।
আর এটাই বৌভাতের দিন দুপুর বেলাতেই, এটা হলো ছোট পিসি ওর, মানে আমার ছোট পিসি শাশুড়ি, আর ইনি হলেন আমার মেজো পিসি শাশুড়ি। ইনি এখন আর নেই, এনাকেও আমরা হারিয়ে ফেলেছি। তো এই হলো পিকচার। আর এখানে দেখতেই পাচ্ছ ছোট পিসিকে, এগেইন দেখতে পারছো তো ছোট পিসি, আর এটা পিসে মশাই, ইনিও আমাদের মধ্যে নেই। তাই ভাবি ফটোগুলো ভাগ্যিস থাকে, তাই এনাদেরকে আমরা দেখতে পাই, কারণ হয়তো কত কেউ হারিয়ে যায়। এই হলো বৌভাতের রাতে যে কজন এখানে আছে তোমরা সবাইকেই চিনতে পারছো, এই হলো আমি। আর এটা হচ্ছে দুপুরবেলায়, এখানে অনেক কেউ আছে। ইনি হলেন ওর মেজোমামি দিদিয়া, ওর ভাগ্নি, এইটা মেজোমামির ছেলে, মেজোমামির বোনে এই দাদার বউ, আর মেজোমামির আর এক মেয়ে, তার মেয়ে, আবার এদের ছেলে, ওরকম সবাই রয়েছে। তো ওই আর হ্যাঁ, জামাই আবু দেখো মুখটা করেছে ইচ্ছে করেই, ওটা ইয়ার কি চলেই ফটো তোলা। এই দেখো, এই হলো আমার বেস্ট ফ্রেন্ড, তোমরা ওকে চেনো, ওর হাজব্যান্ড। আমার বিয়ের আগেই ওর, আমার ছ মাস আগে ওর বিয়ে হয়েছিল। তো এই একটা ভালো পিক রয়েছে আমার কাছে। আর এই হলো আমার সিঙ্গল পিক, দেখতেই পেলে। আর এই দেখো, এখানে আছি আমরা চার বান্ধবী, আমাদের একটা গ্রুপ ছিল বলতে পারো। এখন সবার বিয়ে হয়ে গেছে, বিয়ে শুধু নয়, এর ছেলে হয়ে গেছে, এর একটা মেয়ে আছে। একে তোমরা দেখেইছো আমার ব্লগে, একে এখনও দেখাতে পারিনি, একে দেখাতে পারিনি, আর ওকে তো তোমরা দেখোই। তো এই বিয়ের পরের এই একটা পিক দেখো, এটা ওর একটা বন্ধুর বিয়েতে তোলা বৌভাতের দিন। দেখো ইচ্ছে ছিল বাঁধাবো, কিন্তু এখনও কোনো ফটো আমরা বাঁধিয়ে উঠতেই পারিনি। আর এই দেখো বৌভাতের দিন, আমি, আমার বর, মামুনি, দিদিয়া, জামাইবাবু, দাদাভাই। দেখো দুজনে মিলে কি দাঁত বার করেছি আমি, দেখেছো? দেখেই মনে হচ্ছে না কলগেট দিয়ে দাঁত ব্রাশ করি, দেখেছো? চলো এই একটা ফটো। এখানে আবার ও কী করে মুখটা করে রেখেছে দেখো, সত্যি পরে যখন আমরা দেখি তখন মনে হয় সত্যি যদি এরম করতাম ওরম করতাম। আসলে এত ব্যস্ততা ছিল ওর, ওর কী আর বলবো। যাই হোক, এটা তো তোমরা দেখেইছো একটু আগে, এইটা মামুনির সাথে আমরা দুজন। আচ্ছা এখানে দুটো ফটো চলে গেছে, এই আর একটা আছে। এটা লাস্ট মোটামুটি, আপাতত আর কিছু পাচ্ছি না খুঁজে, পরে পেলে অবশ্যই আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে হঠাৎ ইচ্ছে হলো তোমাদের সাথে ফটোগুলো শেয়ার করার, তাই করলাম। যদি ধীরে ধীরে তোমাদের সাথে অনেক ফটোই শেয়ার করার আছে, আমাদের হানিমুনের বলো, এমনি টুকটাক যেগুলো আছে, আর ও বাড়ি কখনো গেলে তখন আমার বিয়ের ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেগুলো ও বাড়ির অ্যালবামেই রয়েছে। তো চলো দেখা যাক এখন কী করি, রাত এখন অনেকটাই, 10টা বেজেই গেছে, কী করি দেখা যাক। দেখো রাতের ডিনার নিয়ে নিয়েছি, ভাতই নিলাম সাথে, সেই সকালে করেছিলাম আজকে চাল কুমড়ো দিয়ে ডাল দিয়ে, খেতে কিন্তু জাস্ট ওয়াও। এবং দেখতেই পাচ্ছ সেই বড়া দিয়ে, নেনুয়া দিয়ে, আলু দিয়ে ঝোল। ঘড়িতে বাজছে এখন রাত 10:30, তো রাতে ডিনার করতে বসে পড়ছি। আজকের জন্য তো ব্লগটা বাস এত পর্যন্তই, আগামীকাল তোমাদের সাথে ফেরত আসবেন নতুন একটা ব্লগের সাথে। তাই আজকের জন্য বাস বাই, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগটা ভালো লাগলে কী করতে হবে সবাই তো জানোই, প্লিজ 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 লাইক আর প্রচুর প্রচুর শেয়ার করো, আর অবশ্যই যে এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকের জন্য বাস বাই।